আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল জাহান্স ব্লগ স্পিরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সেই সঙ্গে শুক্রবার অর্থাৎ ছুটির দিনে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শুক্রবারে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সবার প্রতি অনুরোধ থাকবে ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা যারা নতুন ইউটিউবার আছি খুব কষ্ট করে আমরা ভিডিও করি সেখানে ভয়েস ওভার দিয়ে তারপর আপলোড করি কিন্তু সেই ভিডিওগুলো যখন দেখা যায় ভিউয়ার্স সম্পূর্ণ না দেখে স্কিপ করে দেখে তখন আসলে এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয় আর আমরা যারা ইউটিউবার আছে আমাদের প্রত্যেকেরই আসলে উচিত একে অপরকে সহযোগিতা করা একে অপরের ব্লগগুলো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এটা আমাদের ইউটিউবিংয়ে যার যার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করবে তো এই তো দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে রুটিগুলো আগের দিনই তৈরি করে রেখেছিলাম সেগুলোই ভেজে নিয়েছি আর সেই সঙ্গে গোরু মাংস রান্না করা ছিল সেটা গরম করে নিয়েছি আর এই যে সকালের নাস্তা খাওয়ার পর একটু চা তৈরি করে নিচ্ছি তো আজকে দুধ চাই তৈরি করব। তবে সাথে আদা দেব আর এই আদাগুলো আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম কারণ আদা দেখা যায় বাজার থেকে আনার পর বেশ কিছুদিন থাকলে সেগুলো পচে যায় তা আদা যদি এগুলো কেটে কুচি কুচি করে ভালো করে ধুয়ে চুলার নিচে দুই তিন দিন দিয়ে শুকিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করে আদা চা করে খাওয়া যায় আর আদা চা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক আমার চাটা প্রায় হয়ে গেছে এখন এটা কাপে ঢেলে নেব আর আজকে শুক্রবারটা আমার জন্য একটু ফ্রি রেখেছি কারণ অন্যদের কাছে শুক্রবার বা ছুটির দিনটা কেমন আমি জানি না তবে আমার কাছে মনে হয় শুক্রবার ছুটির দিনটা সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম এবং কর্মমুখর একটা দিন কারণ সারা সপ্তাহে সব ফেলে আসা কাজ কিন্তু শুক্রবার এসে জমা হয় তবে এই শুক্রবারটা আমার জন্য একটু ভালো কারণ এই শুক্রবারটা আমি একটু কাজ কমিয়ে নিতে পেরেছি আগেই কারণ রান্না খুব একটা ঝামেলা নেই আর সাপ্তাহিক বাজারও খুব বেশি করানো হচ্ছে না যতটুকু একেবারে না করালেই নয় ততটুকুই করানো হয়েছে এই তো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর যেহেতু আবার দেখা যাবে মাস দুয়েক পরেই কোরবানির ঈদ যার জন্য খুব বেশি করে বাজার করাচ্ছি না আর ফিসটা চাচ্ছি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে কোরবানির আগে এজন্য কম করে বাজার করাচ্ছি মানে যতটুকু প্রয়োজন ততটুকুই বাজার করানো হচ্ছে আর এই যে সাথে কিছু মাসিক বাজারও আনা হয়েছে খুব অল্প করেই আনা হয়েছে আর আজকে দুপুরে ভাবছি যে খুব বেশি কিছু রান্না করব না কারণ ফ্রিজে প্রচুর খাবার রয়ে গেছে তাই সেগুলো দিয়েই আজকে দুপুরে কোনো একটা আইটেম করে নেওয়ার চেষ্টা করব তাই যে সব বাজার বের করে নিয়েছি এখন এগুলোকে গুছিয়ে নেব তারপর দুপুরের রান্নায় চলে এসেছি তা দুপুরেও আজকে খুব বেশি কিছু আয়োজন করতে চাচ্ছি না চাচ্ছি শর্টকাট বিরিয়ানি রান্না করতে শর্টকাট বিরিয়ানি বলছি এই কারণে যে আমার কাছে চিকেন রোস্ট করা ছিল ফ্রিজে তা ভাবছি যে শুধুমাত্র কি একটু পোলাও ভাত রান্না করে তার সঙ্গে রোস্টে কয়েকটা পিস মিলিয়ে দিলেই চিকেন বিরিয়ানি হয়ে যাবে তা এতো তো পোলার চালটা বসিয়ে দিয়েছি পানি দেওয়াও হয়ে গেছে আর আমার পোলা চালগুলো যখন প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ তখন কয়েক পিস চিকেন রোস্ট এটার মধ্যে দিয়ে খুব ভালো করে ভাতগুলোর সঙ্গে নেড়ে চিড়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব তারপর চুলার আঁচটা একদম লোতে দিয়ে তিরিশ মিনিটের জন্য দমে দিয়ে যাব তাহলে আজকে চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর রাতের জন্য আজকে তেমন কিছু রান্না করছি না আগেই বলেছি যে ফ্রিজে বেশ অনেক খাবার বেঁচে গেছে তা সেগুলো দিয়ে আজকে রাতের বেলাও চালিয়ে নেব আর সেই সঙ্গে ফ্রিজে ফিশ ফ্রাই আর কিছু স্বামী কাবাবও ছিল তা সেগুলো একটু তেলে আবার ভেজে নেব তাহলে দুপুরে খাবারটা রেডি হয়ে যাবে তো এই যে আমার দুপুরের খাবার তৈরি হয়ে গেছে সেই সঙ্গে পরিবেশন করে দিয়েছি তো আমার হাজব্যান্ড জুম্মান নামাজ পড়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপরে আমরা খেতে বসে যাব তা এই ছিল আজকে আমাদের ছুটির দিন অর্থাৎ শুক্রবারের সকাল থেকে দুপুরের পর্যন্ত কিছু কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আজকে ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আর সকলের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগটা শেষ করছি সেই সঙ্গে আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ